এই সালা বদনা, জঙ্গলে কালো ভূত আর এখানে সাদা ভূত। এই ভূতটা কাকার বউ না তো? ওরে বাবা, কি রে বলতো, কি করবি? অনেক রাত তো হয়ে গেল বটে, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, চারিদিকেই তো অন্ধকার। এই ঘন জঙ্গলের মধ্যে আর সারা রাত থাকবি? কিছু একটা চিন্তা ভাবনা কর। আরে আমিও তো সেই চিন্তা ভাবনা করছি বটে, কিন্তু কোথায় কি যাবো বল বটে, চারিদিকেই তো অন্ধকার, পাশাপাশি কিছুই দেখতে পাচ্ছি লাই। এই জঙ্গলে রাত কাটাতে হলে না বাঘসিংহের পেটে চলে যাবো, আর তা না হলে ভূতের পেটে চলে যাবো। আরে দূর শালা, বাঘসিংহের পেটে গেলে তা উপরে গিয়ে বলতে পারো বাঘ খেয়েছে সিংহ খেয়েছে, আর ভূতের পেটে গেলে কি বলবো? তুমি শালা মদনা আমাকে ফালতু ভয়টা দেখাস না, বাঘসিংহ আসছে কিনা সেটা খেয়াল কর বটে, ভূতের কোনো চিন্তা নাই, ভূত বলে কিছু নাই, ভূত কোনো দেখি নাই, বিশ্বাসও করি নাই। তুই জাপান থেকে যেস কোনোদিনও? এই জঙ্গলের মধ্যে জাপানি তেলটা কোথা দিয়ে এলো? না তুই বল না, জাপান তো দেখেছিস কোনোদিনও? না জাপান তো দেখিনি। তুই যখন জাপান দেখিসনি তখন জাপান নেই। দূর শালা কি বলছিস সব, তুই তো বললি ভূত কোনোদিনও দেখিনি, ভূত নেই, তা জাপানও দেখিসনি, জাপানও নেই। এই শালা মদনা, তুই জাপান আর ভুট্টোর মধ্যে গুলিয়ে ফেলছিস বটে, জাপান আর ভুট্টো দুটো একই হলো, জাপান কোথায় আর ভূত কোথায়? যাই বল বল্টু, আমার খুব ভয় লাগছে। এই আমার কি কোনো ভয় লাগছে লাই, আমি কি মানুষ লাই? ভয় লাগলে করবো কি, তোর মধ্যে বলবো ভয় লাগছে ভয় লাগছে? একটা জায়গায় বস, বসে চিন্তা করি কি করে জঙ্গল থেকে রাত্রে বেরোনো যায় বটে। এই রাত্রে আবার জঙ্গলের মধ্যে বসবি তো? বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, মরে গেলাম। দূর শালা মদনা, এই রাতে জঙ্গলের মধ্যে বসে বাঁচাও বাঁচাও বাঁচাও, তুই কি বাঁচাবে জঙ্গলে, তো শ্বশুর তো? ওরে বল্টু, ছেলেটা আওয়াজ হলো রে, এই জঙ্গলের মধ্যে কি কাঁচের বোতল ভাঙছে রে? আরে মদনা, তুই ঠিক বলেছিস বটে, আমি তো আওয়াজ তো পেলাম, কিন্তু এই জঙ্গলে কাঁচ কোথা থেকে আসবে, আর বোতল বা কে ভাঙবে? তুই আর আমি ছাড়া আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি লাই। কি করবি রে বল্টু, যে একটা ভাব তাড়াতাড়ি, তুই দাঁড়া আমি ওদিকটা দিয়ে ঘুরে আসি, দেখি কাউকে দেখতে পাই কিনা, আওয়াজটা কোথা থেকে গেলো দেখে আসি, দাঁড়া। আরে বল্টু আমাকে ছেড়ে যাস না, আমি তো পেছন পেছন যাবো, আমাকে একা রেখে যাস না, আমার ভয় লাগছে বিষয়, আমি এক করে মাথা করে পড়ে যাবো। এ শালা কোন তারকাটা আমার সাথে আছে, কোথায় আমাকে সাহস দেখাবে, উল্টো আমাকে ভয় দেখাচ্ছে। আরে তুই দাঁড়া না, আমি একটু আওয়াজটা কোথায় হলো একটু দেখে আসি বটে, তোর কোথাও যেতে হবে না, আওয়াজটা খুঁজে বার করে কি হবে, ভূত কি তোকে মেডেল দেবে? বল্টু বল্টু, এটা কে রে? বল্টু বল্টু রে, কি হয়েছে বল? বল্টু রে বল্টু রে করছিস কেন বটে, তুই এরম বেঁকে গেছিস কেন? বল্টু একটা কালো করে লোক এসেছিল, আবার সামনে এসে দাঁড়িয়েছে, আবার হাঁটছে এসে, আর হুশ করে চলে গেল তোকে যে ডাকলাম। তুই কি সকাল সকাল গেঁজাটা খেয়ে নিয়েছিস নাকি? তুই গেঁজা খেয়ে বেরিয়েছিলিস বটে না? কালো করে লোক হাঁটছে, কালো করে লোক এসছে। আরে মন্দা তুই চুপচাপ থাক, চল কোথাও দেখি এখান থেকে কি করে বেরোনো যায়, আশেপাশে কোনো যদি বাড়িঘর থাকে দেখি চ। আরে বল্টু বিশ্বাস করে, এইখানটায় একটা লোক কালো করে এসে দাঁড়ালো, আবার আমার কাছে এগিয়ে এলো, আমি যে বেঁকে গেলাম, ভয়ে মাথা নিচু করে ফেলেছি, ওকে দেখে ফট করে পালিয়ে গেল বটে। ওটা তোর আগের জন্মে দাদু হবে মনে হয়, দাদুটাই এসেছিল তোর। আরে বল্টু বিশ্বাস করে এসেছিল, নাহলে মিথ্যা কথা বলবো কেন, এতক্ষণ কি আমি দেখেছি বল, আমার খুব ভয় লাগছে বল্টু। এ বল্টু আবারও শিশি বোতল ভাঙার আওয়াজ পেলাম, পেয়েছিস তুই আওয়াজটা? আমিও তো আওয়াজটা পেলাম বটে, কিছু একটা লাফড়া আছে এখানে। বল্টু ওই দেখ ওই দেখ, ওই লোকটাকে দেখ ওই লোকটাকে দেখ, বল্টু কাছে আসছে কাছে আসছে, চুপ করে দাঁড়িয়ে থাক, একটাও কথা বলবি না মদনা, দেখি কি করে ও। বল্টু আমি ধরতে আসছে, বল্টু আমি ধরতে আসছে, মদনা পালা পালা, ভূত আছে ভূত, বল্টু চল চল। বল্টু ওই একটা বাড়ি আছে, তোর বাড়িটায় গিয়ে ঢুকে পড়ি, যদি কেউ থাকে রাতটা কোনো রকম কাটিয়ে কালকে আবার সকালে বেরিয়ে যাবো। হ্যাঁ আমিও সেই ভাবছি রে মদনা, এই বাড়িটায় যাই গিয়ে জিজ্ঞাসা করি, কিন্তু এত রাতে দরজা খুলবে আমাদের দেখে, চল দেখি। আরে মদনা তুই সোজা হো না, নাহলে আমাকে দেখে তোকে দেখে কেউ দরজাই খুলবে না, তোকে দেখে পুরো ভূত লাগছে, সোজা হয়ে দাঁড়া বটে। কেউ আছেন নাকি, কেউ আছেন বাড়িতে? আমাদের রাতটা আজকে দুজনকে একটু থাকতে দেবেন, আমরা খুব বিপদের মধ্যে আছি বটে। মদনা জানলার সামনে গিয়ে থাক বটে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? একটু দরজাটা খুলুন না, আমরা খুব বিপদে আছি, আমাদের ভূত তাড়া করেছে, একটু দরজাটা খুলুন না। এ শালা কোন বলদকে নিয়ে এলাম মারি, দরজা খোলার আগে বলছে ভূত তাড়া করেছে, ভূতের কথা শুনে এরা দরজা খুলবে বটে? হ্যাঁ হ্যাঁ বললো তুই, এটা ঠিক বলেছিস ঠিক বলেছিস,
আমি সবসময় ঠিকটাই বলি, তুই সবসময় ভুল করিস। তাড়াতাড়ি ডাক, ভূতটা পেছন পেছন যদি এখানে চলে আসে তাহলে আমাদের কি হবে বটে, এখানে ঘাড় মুটকে দুজনে রক্ত খেয়ে চলে যাবে। ওরে বাবা রে বল্টু, তুই ঠিক বলেছিস। একটু দরজাটা খুলবেন, একটু দরজাটা খুলবেন, কেউ আছেন বাড়িতে? আমাদের একটু রাতটা কাটাতে দিন না আপনার বাড়িতে। এই তোমরা ডাকছো কেন ছোড়া, কি হয়েছে এত রাতে, তোমাদের কি চাই? হ্যাঁ, তোমরা হাঁপাচ্ছ কেন এরকম ভাবে? রাতের বেলাটা একটু শান্তি নেই, রাতের বেলাও এরা এসে ডাকাডাকি করছে। এই 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 ছোড়া, এই ছোড়া, তোমরা কোথা থেকে এসছো গো, কোথা থেকে এসছো? কাকা কাকা, একটু থাকতে দেবেন, এই রাত্তা দিয়ে এই শীতের মধ্যে কোথায় যাব? আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপর গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে বটে, তাই আর বাড়ি ফিরতে পারছি না। আজকে রাত্রে একটু থাকতে দেবেন আপনার ঘরে, কাল সকাল হতে না হতেই চলে যাব। কাকু একটু দয়া করে থাকতে দিন, আপনার ছেলের মতনই আমরা। এই রাতে কোথায় যাব বলুন, আর এই রাতে গেলে কোথাও গাড়ি ঘোড়া কিছু নেই, সব বন্ধ হয়ে গেছে, আর রাস্তায় বাঘসিংহ ঘুরে বেড়াচ্ছে। এই জঙ্গলের পথ ধরেই যেতে হবে আমাদের সেই ঘটকপুরের দিকে বাড়ি। দেখে তো মনে হচ্ছে ছোড়াগুলো খুব একটা খারাপ বাড়ির ছেলে না, ভদ্র বাড়িরই ছেলে মনে হচ্ছে। রাত্রে একটু আশ্রয় দিয়ে দিই। এই ছোড়া, এই তোমরা কোথার থেকে আসছো? কাকা আমরা অনেক দূর গেছিলাম, আমরা সেই মেলা দেখতে গেছি, মেলা থেকে বেরানোর সময় আর কোথাও বাস গাড়ি কিচ্ছু পেলাম না, সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে আসছি, তো খুব ভয় লাগছে তো বটে। আপনি যদি এই ঘরে একটু কোনো রকম রাতটা কাটাতে দেন, ভোর হতে না হতেই আমরা চলে যাব, আপনার সারা জীবনের উপকারটা মনে রাখবো বটে। আয় আয় আমার ঘরে, আজ রাত তো ঠেকে যা, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, দুজনে কান খুলে শুনে নে, কোনো রকম কিন্তু আমাকে বিরক্ত করা চলবে না, আমার বয়স হয়েছে, সকাল হতে না হতেই এখান থেকে সোজা বাড়িটা চলে যাবি, মনে থাকবে তো? কাকু এটা তোমার ঘর, তোমার ঘরটা খুব সুন্দর বটে কাকু। কাকু ওই জানলাটা বন্ধ করা যাবে না? ওই জানলাটা তো খোলা ঠান্ডার মধ্যে। না বিছানা জানলাটা বন্ধ করা যাবে না, বিছানা জানলাটা ছিটকানি খারাপ আছে, ওই ছিটকানিটা মিস্ত্রি ডেকে লাগাতে হবে। জানলা খোলা থাক, কোনো অসুবিধা নেই, কোনো ভূত আসবে না। তোরা চুপচাপ শুয়ে পড়, আমি চলে গেলাম, তোর ঘুমিয়ে পড়, সকালবেলা আমি তোদের ডেকে দেবো, তারপর বাড়ি চলে যাবি সোজা। কিরে বলতো কাকাটা কি বললো, বলছে জানলা ছিটকানি ভাঙা, তাহলে রাত্রে যদি ভূতটা এখান দিয়ে ঢোকে? এই মত না, শোন এত ভয় দেখাতে হবে না আমাকে বটে, চুপচাপ চল শুয়ে পড়ি, ভোর হতে না হতেই দৌড় দেবো। আমাকে সালা মদ না জানলাটার দিকে দিলি, ভূতটা দিয়ে জানলাটা দিয়ে ঢোকে, কাকা তো বলে ছিটকানি খারাপ, এ সালা ভূত তো যখন তখন ঢুকে যেতে পারে, ভূত ঢুকলে না মদ না তোর ঘাটটা টিপতে বলো, আমি দৌড় দেবো কিন্তু বটে। বল্টু চল ঘুমিয়ে পড়ি, ভূত আর আসবে না, ভোর হতে না হতেই পালাবো এখান থেকে বটে। এই সালা বল্টুটা ঘুমিয়ে পড়লো বটে, কি করি আমার তো ঘুম আসছে না, কি করি সালা বল্টুটা ঘুমিয়ে পড়লো, ভয়টাও খুব লাগছে, কি করবো বুঝে পাচ্ছি না বটে। এই সালা বল্টু বল্টু, ওট ওট ওট, কি আওয়াজ কি আওয়াজ, সেই আওয়াজ কাছের বোতল ভাঙা আওয়াজ পাচ্ছি বল্টু, রাত্রি ওট। হ্যাঁ রে মত না, আমিও সেই বোতল ভাঙা আওয়াজটা ঘুমিয়ে ঘুমিয়ে পাচ্ছিলাম বটে, এই জঙ্গলের মধ্যে আমাদের দিকে পটাপট পটাপট করে কাছের বোতল ভাঙছিল বটে, এই কাকার বাড়ি তো মানে ভুট্টা ঢুকে পড়েছে, মত না পালাবি, পালাবি নাকি বল্টু? ওটা জানলার সামনে কেড়ে সাদা কাপড় পরে, এই সালামত না, জঙ্গলে কালো ভূত আর এখানে সারা ভূত, এই ভূতটা কাকার বউ না তো? ওরে বাবা মন্না, চ পালা পালা। মন্না তাড়াতাড়ি চল পালা দৌড়া। বন্ধুরা আমাদের কার্টুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও তোমাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও।